একটু আগে খুকি ফোন করেছিল, খুব কাঁদছিল, বারবার জিজ্ঞাসা করছিল, আমি ওকে কি বলবো বলো। বলছে, মা, বড় পিসিমণিকে নার্সিং হোম থেকে কখন ছাড়বে? জানো বৌঠান, আমার এক পরিচিত ভদ্রলোক আছেন, অনেকটা ওই সন্ন্যাসীর মতো। তিনি বলছিলেন, মানুষ নাকি তার সব কৃতকর্মের ফল এ জীবনেই পেয়ে যায়। তাই আমি ভাবছিলাম বৌঠান, আমার দিদি তার কোন কৃতকর্মের ফল ভোগ করছে। তুমি দেখো ঠাকুরপো, ঠাকুরজি কি যারা দুঃখ দিয়েছে তাদের একদিন অনুতাপ করতেই হবে। তাতে দিদির কি লাভ হবে বলো? দিদি যা হারিয়েছে তা কি আর ফিরে পাবে? তা অবশ্য ঠিক। তবু দেখো, আশিস বড় হচ্ছে, কোথায় ওর বিয়ে তা দিয়ে একটা নিজস্ব জায়গা করে নেবে। তা না, তার আগে সেই জন্যই আমার মনে হয় বৌঠান, ভাগ্য জিনিসটা বোধ হয় সত্যি আছে। নিশ্চয়ই আছে, ভাগ্য আছে, এ কথা আর কে অস্বীকার করতে পারে বলো। যাক ঠাকুরপো, ওখানে গিয়ে আমাকে কিন্তু একটা ফোন করো, কাজে কর্মে আমার ভুলে চলে যেও না, আমি খুব চিন্তায় থাকবো। বেশ, তুমি নিচে নামবে তো? আমি দেখি, তোমার দাদাও বোধহয় নেবে গেছে।